আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা যারা একেবারেই লাকজারিস টয়টা ব্র্যান্ডের রয়্যাল ক্রাউন সেলেন চাচ্ছেন আজকে তাদের জন্য খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটি ক্রাউন গাড়ি নিয়ে আসলাম বন্ধুরা এই গাড়িটার মডেল হচ্ছে নাইনটিন নাইনটি ওয়ান রেজিস্ট্রেশন নাইনটিন নাইনটি গাড়িটার কালার হচ্ছে পাল কালার ইন্টুরিয়ার বিস্কিট কালার গাড়িটা কি স্টার্ট এবং অল অপশন অটো ফুললি লোডেড গাড়ি এবং এই গাড়িটার ফুয়েলটা হচ্ছে অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা আছে এবং এই গাড়িটার ইঞ্জিন সিসি হচ্ছে দুই হাজার এবং এই গাড়িটার পেপারস টু ইয়ার্স আপলুডেড আসে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অনলি ফার্স্ট পার্টি ইউজ আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি আর গাড়িটার ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব। যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান অথবা গাড়ি সম্বন্ধে যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি তো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার যে কন্ডিশনটা ওই কন্ডিশনটা আপনাদেরকে দেখাই বন্ধুরা আপনারা ফার্স্টেই এই গাড়িটার যে ফর্ট সাইটটা আছে আউটলুক এটা আপনারা ফলো করবেন বন্ধুরা যদিও গাড়িটা নাইনটিন নাইনটি ওয়ানের বাট গাড়িটার যেই কন্ডিশনটা খুবই ভালো আছে এবং এই গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমরা ফার্স্টেই গাড়িটার ফরন্ট সাইটটা দেখাচ্ছি বন্ধুরা গাড়ির হেডলাইট দুইটা দেখাবো আপনাদেরকে দুইটা হেডলাইটের কন্ডিশন খুবই ভালো আছে এবং সামনে যে গ্রিলটা আছে ওটাও কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে এবং নিচের যে ফগলাইট দুইটা আছে বন্ধুরা দুইটা ফগলাইটের কন্ডিশন খুবই ভালো এবং এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমরা গাড়িটার বাম সাইডটা দেখাবো আপনাদেরকে বন্ধুরা যারা লো প্রাইজের ভিতরে একেবারেই লাকজারিস এবং লং জার্নিংয়ের জন্য ভালো সিডান কার চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য খুবই একটা নাইস এবং টিপটপ এবং একটা হেভি গাড়ি এবং যেহেতু এটা সিএনজি কনভার্ট করা সো ফুয়েল কস্টেরও কিন্তু কোনো ধরনের কোনো টেনশন নাই আপনাদের তো বন্ধুরা আমি গাড়িটার সাইডটা দেখাচ্ছি একদম টোটালি স্পটলেস এবং ডোরের যে হ্যান্ডেলটা আছে বন্ধুরা দুইটা হ্যান্ডেল কিন্তু নিকেলের সবগুলো হ্যান্ডেল নিকেলের এবং প্রত্যেকটা অ্যালো প্লাস্টারে কন্ডিশন খুবই ভালো আছে বন্ধুরা প্রত্যেকটা অ্যালো প্লাস্টার কন্ডিশন খুবই ভালো এবং রোফের কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে বন্ধুরা টোটাললি গাড়িটা কিন্তু স্পটলেস কোনো ধরনের কোনো স্পট নাই যেহেতু বৃষ্টি সামথিং হালকা হালকা আছে সো এর জন্য গাড়িটা আসলে একটু ময়লা ময়লা মনে হচ্ছে বাট গাড়ির কিন্তু কোনো স্পট নাই আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখতেছি বন্ধুরা আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখতেছি এবং ফার্স্টে আমি ব্যাক লাইটের কন্ডিশন দেখাবো বন্ধুরা দুইটা ব্যাক লাইটের কন্ডিশন খুবই ভালো এবং আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু লাইটটা একেবারেই পিছনের যে ডালা প্লাস বাম্পারটা একদম টোটাললি নেম প্লেট বাদ দিয়ে সব জায়গায় কিন্তু ব্যাক লাইটটা এবং লাইটের কন্ডিশন খুবই ভালো এবং প্রত্যেকটা গ্লাসের কন্ডিশন খুবই ভালো আর বন্ধুরা যেহেতু এটা চট্ট মেট্রো সো আমি বলবো যে যদি আপনারা আসলে গাড়িটা যে যে জেলা থেকেই কিনেন আমরা কিন্তু এটা ওই জেলায় ট্রান্সফার করে দিতে পারবো অ্যান্ডস করে দিতে পারবো ইনশাল্লাহ তা আমরা গাড়িটার সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা গাড়িটা কিন্তু খুবই ঠিকঠাক কন্ডিশন আছে এবং চতুর্দিক থেকে গাড়িটা কিন্তু খুবই নাইস এবং খুবই একটা ভালো একটা কন্ডিশন আছে এবং প্রত্যেকটা অ্যালো প্লাস্টারে কন্ডিশন খুবই ভালো তো আসুন আমরা একটু ব্যাক ডালাটা ওপেন করে ব্যাক সাইডটা দেখি সো বন্ধুরা আমরা ব্যাক সাইডে কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা যেহেতু এখন আমরা এই সাইড দিয়ে ওয়াশ পলিশ করিনি তো এর জন্য প্রচণ্ড ময়লা লেগে আছে আমরা একটু ডালার ভিটগুলো দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ভিট কিন্তু বন্ধুরা টোটালি আনটাচ কন্ডিশনে আছে এবং এখানে একটা এইট সিলিন্ডার সিএনজি কনভার্ট করা আছে এবং এসপিআর যে চাকা এবং হুইলেন্স আদার্স এক্সেসারিসগুলো এখানেই আছে আপনারা যখন আসবেন দেখে নিতে পারবেন যেহেতু ওই সাইডটা ওয়াশ করা হয়নি সো আমি বন্ধুরা এই সাইডটা আর দেখালাম না আমরা একটু ইন্টেরিয়রটা দেখবো সো বন্ধুরা আমরা একটু ইন্টেরিয়রটা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা ইন্টেরিয়রটা কিন্তু খুবই নাইস এবং এখানে যে এই এক্সট্রা সিট কভারটা লাগানো আছে এটাও আসলে ময়লা হয়ে আছে যেহেতু গাড়িটা চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের কাছে চলে আসছে আমরা কিনে নিয়েছি এই সাইড দিয়ে এখনও ওয়াশ করা হয়নি তো অনেক কাস্টমার বা অনেক ভিউয়ার্স আমাদের যারা আসলে ক্রাউনের কথা বলেছেন তো এর জন্য আমি টোটালি আনরেডি অবস্থায় শুধু বাহিরের সাইডটা ধুয়ে আমি একটা দিয়ে দিচ্ছি এটা আমরা যখন ওয়াশ পলিশ করবো তখন কিন্তু একটা ভালো কন্ডিশনে চলে আসবে বন্ধুরা এখানে হেডড্রেসটার এখানে উইডেন আছে তো গাড়িটা কিন্তু খুবই একটা বেটার কন্ডিশনে আছে বন্ধুরা তো আমরা একটু ইন্টিরিয়ারের ফ্রন্ট সাইডটা দেখাবো আপনাদেরকে সো বন্ধুরা আমরা ইন্টিরিয়ারের ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আপনার একটু ফলো করলে দেখতে পারবেন যে ফ্রন্ট সাইডটা ইন্টিরিয়ারের ভিতরে প্রত্যেকটা সাইডে কিন্তু ভালো কন্ডিশন আছে এবং এখানে যে ফেব্রিকটা আছে এটা ময়লা হয়ে আছে বাট আসলে কন্ডিশন ভালো আর যেহেতু নাইনটি ওয়ানের গাড়ি সো এত ওভার ফ্রেশ পাওয়া আসলে খুবই একটা ক্রিটিক্যাল বিষয় অথবা ট্রাফ সো তারপরে গাড়িটার যে উইডেনগুলো আছে এটাও ভালো কন্ডিশন আছে এবং এটা তো এক্সট্রা সিট কাভার এটার ভিতরে ভালো সিট কাভার আছে তো আসলে আপনারা যখন আসবেন আপনাদের মন চাহিভাবে আমরা কিন্তু একটা কাস্টমাইজ করে দিতে পারবো গাড়িটা তো আসলে আমরা একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখি বন্ধুরা গাড়িটা যেহেতু কি স্টার্টের সো আমি ওয়ান্ট কি দেওয়ার সাথে সাথে গাড়িটা বন্ধুরা গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে বাট কোনো শেকিং নাই আমরা একটু গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো আপনাদেরকে বন্ধুরা আমি কিন্তু এখন গাড়িটা ডি ড্রাইভ মোডে আসি তারপরে কিন্তু গাড়ি কোনো শেক নাই এবং আমি যদি এখন ব্যাগ গিয়ারে লাগাই বন্ধুরা এখানে কিন্তু ব্যাক ক্যামেরাটা চলে আসলো এটাও ভালো কন্ডিশন আসে এবং এই ডিভিডি প্লেয়ারটা উইথ সাউন্ড সিস্টেম যেটাই আছে খুবই ভালো সো অল ওভার গাড়িটা কিন্তু খুবই টিপটপ এবং খুবই ঠিকঠাক কন্ডিশন আসে এবং এসির কথা যদি বলি বন্ধুরা এসির পারফরমেন্সটা কিন্তু খুবই বেটার এবং খুবই সুপারকুল হচ্ছে সো আপনারা যখন আসবেন আমাদের কাছে আপনারা প্রত্যেকটা সাইড দেখে শুনে যাচাই বাছাই করে দেখে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই বন্ধুরা আমরা একটা ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা যেহেতু এখন পর্যন্ত আমরা গাড়িটা শুধু বডি সাইড ছাড়া আমি কিন্তু বলেছি কোথাও কোনো ওয়াশ টশ করিনি আমরা তো এর জন্য প্রচণ্ড ময়লা লেগে আছে তো তারপর আপনারা দেখবেন যে ইঞ্জিনটা স্টার্টে থাকার পরে কিন্তু ইঞ্জিন কোনো শেক নাই আমরা একটু ইঞ্জিনের সাউন্ডটা শোনাব আপনাদেরকে বন্ধুরা আমি রিকোয়েস্ট করব যারা এই গাড়িটা নিতে চান অবশ্যই আপনারা সম্পূর্ণ গাড়িটার যে কন্ডিশনটা যদিও আসলে অনেক পুরানো একটা গাড়ি তো এটা কিন্তু কোনো ধরনের কোনো এখনও আমরা কোনো ওয়াশওয়াশ করিনি তো এর জন্য প্রচণ্ড ময়লা এবং মানে ইঞ্জিনের সাইডে প্রচণ্ড ময়লা লেগে আছে আর অনেক লং একটা জার্নি করে এসেছে গাড়িটা সো অল ওভার বলতে গেলে গাড়িটা কিন্তু এখন খুবই ঠিক কন্ডিশনে আছে এবং আপনারা যখন আসবেন আমাদের কাছে আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইস সেন্টার নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু ট্রায়াল দিয়ে আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয় বসতে পারেন তো যাই হোক বন্ধুরা আমরা টয়টা ব্র্যান্ডের খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটি রয়্যাল ক্রাউন সেলুন গাড়ি দেখলাম আসুন বন্ধুরা আমরা এই গাড়িটার দামের ব্যাপারে জানি বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অবশ্যই এটা আমাদের ফাইনাল প্রাইস না আস্কিং প্রাইস নেগোসিয়েবল প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন এবং তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন যাই হোক বন্ধুরা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম